পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র রওজা সংযুক্ত থাকায় মসজিদে নববীর প্রতি মুসলমানদের শ্রদ্ধা ও আবেগ অত্যন্ত বেশি। এই মসজিদের পাশেই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘর। তিনি নিজে ব্যক্তিগতভাবে মসজিদটির নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন। শুধু তাই নয়, মসজিদে নববীকে ঘিরেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দ্বার উন্মোচিত হয়েছিল। 622 সালে মক্কা থেকে 8 দিনের দীর্ঘ যাত্রার পর মদিনার উপকণ্ঠে কুবা নামক স্থানে এসে অবতরণ করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়েকদিন পরেই শুরু হয় মসজিদের নির্মাণ কাজ। 623 সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় 7 মাস সময় লাগে কাজ শেষ হতে। মদিনায় প্রবেশের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উট যে জায়গাটিতে বসে পড়েছিল সেখানেই তৈরি করা হয় ঐতিহাসিক মসজিদে নববী। মদিনার দুই এতিম বালক সাহল ও সোহাইলের কাছ থেকে 10 দিনারের বিনিময়ে জায়গাটি কিনে নেওয়া হয়। টাকা পরিশোধ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জমির ছোট একটি অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘর এবং বাকি অংশ জুড়ে তৈরি করা হয় মসজিদ। হাদিসে উল্লেখ রয়েছে, মদিনায় পৌঁছার পর বনি আমর ইবনে আউফ গোত্রের এলাকার উঁচু ভূমিতে 14 রাত অবস্থান করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ সময় বনি নাজ্জারের লোকজন তাকে ঘিরেছিল। সবার মনে একটাই আকুতি, নবীজি যেন তাদের মেহমান হন। আল্লাহর কুদরতি ফয়সালাকারী উট আবু আয়ুব আনসারির বাড়িতে এলো, সেখানেই নবীজি অবস্থান করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেখানে নবীজির উট থেমেছিল তার সীমানায় ছিল একটি বাগান। বাগানটিতে ছিল খেজুর গাছ, কিছু কবর আর ঘরবাড়ির ধ্বংসস্তূপ। বাগান মালিকদের অনুমতি পেয়ে নবীজি নির্দেশ দিলেন, খেজুর গাছগুলো কেটে ফেলো, কবরগুলো খুঁড়ে ফেলো এবং ঘরবাড়ির ধ্বংসস্তূপ মাটির সঙ্গে মিশিয়ে দাও। এরপর জায়গাটি পরিষ্কার করে শুরু হয় মসজিদের নির্মাণ কাজ। হিজরতের পর মদিনায় বিদ্যুৎ গতিতে ইসলামের প্রসার ঘটতে লাগল। মসজিদে নববীর জায়গা দ্রুতই সংকীর্ণ হয়ে আসতে লাগল মুসল্লিদের ভিড়ে। অতঃপর সপ্তম হিজরিতে খাইবার যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদটিকে প্রস্থে 40 হাত এবং দৈর্ঘ্যে 30 হাত সম্প্রসারণ করলেন। এতে মসজিদটি 2500 বর্গমিটারের একটি বর্গাকার গৃহে পরিণত হল। ইতিহাসের বিভিন্ন বাঁকে মসজিদে নববীকে সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে। এর গম্বুজে যে নীল আস্তরণ, 1817 সালে কিছু সংস্কারের পর সেটা লাগিয়েছিলেন তুর্কি সুলতান দ্বিতীয় মাহমুদ। এখন পর্যন্ত সেই রং জলজল করছে। 1932 সালে সৌদি শাসনামল শুরু হওয়ার পর মসজিদে নববীর অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। সাইদ রহমান, কালবেলা ডেস্ক।